বৃদ্ধের কুকর্ম হাতে নাতে ধরার পরিকল্পনা করেছিলেন যুবকেরা। সন্ধ্যায় কিশোরীকে ভুলিয়ে বাড়িতে আনতেই পর্দাফাশ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কয়েকদিন ধরেই বৃদ্ধের মতলব ভালো ঠিক ছিল না স্থানীয় যুবকদের। বৃদ্ধের কুকর্ম হাতে না হাতে ধরবে বলে প্ল্যান করেছিল তারা। সন্ধ্যায় বাড়ি ফাঁকা ছিল, ভুলিয়ে এক কিশোরীকে বাড়িতে নিয়ে আসে জোর করে। কিশোরীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার শঙ্করপুরে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন ধরে পাড়ার এক কিশোরীকে ঘরে এনে যৌন নির্যাতন চালাতো ওই ব্যক্তি। পাড়া যুবকরা বেশ কিছুদিন ধরে বৃদ্ধকে হাতে না হাতে ধরার প্ল্যান করছিল। মঙ্গলবার সকালে বৃদ্ধের ছেলে ও বৌমা বাড়ি থেকে বেড়াতে যায়। তখনই পাড়ার যুবকদের সন্দেহ জাগে এদিন বৃদ্ধ কুকর্ম করতে পারে। এদিন সন্ধ্যায় পাড়ার এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে নিজের ঘরে নিয়ে ঢোকে 70 বছরের বৃদ্ধ মোহাম্মদ শরীফ। সেই সময় পাড়ার ছেলেরা এসে ঘরে তালা ঝুলিয়ে দেয়। উত্তেজনার খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ এসে বৃদ্ধকে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই নিজের ঘরে নিয়ে গিয়ে ওই কিশোরীকে যৌন হেনস্থা করত ওই ব্যক্তি। ঘটনাটা হলো আজ থেকে 6 মাস ওরা মেয়েটা নিয়ে ঘরে ঢোকায়। যখন ছেলে বউ বাইরে বেড়াতে যায়, কোথাও যায়, তখন মেয়েটা নিয়ে ও ঘরে ঢোকায়। ঘরে ঢুকে এরা ফলো রাখে, আমাদের কয়েকটা ছেলেপিলে ফলো রাখে। ফলো রাখার পরে আজকেরে ও ছেলে বউ বাড়ি নেই, এরা সন্ধ্যা থেকে ফলো আসে যে আজকে নিশ্চয়ই ওরা নিয়ে যাবে। তখন এবার এরা ছেলেপিলে ফলো রাখা যে ঘরে ঢুকিয়েছে, কিছু করতে পারিনি, ওরা যে ঘরে ঢুকিয়েছে তখন এরা লে তালা মেরে দিয়েছে। মেয়েটার এবার বার করে দেখে মেয়েটার জামা টামা পুরো ভিজে, লোকটা দাঁড়িয়ে আছে ভয়তে ঠকঠক করে কাঁপছে। যখন এবার যে প্রথম ঢুকেছিল তারে বলছে পুলিশ টুলিশ কিছু করবি না, আমাকে তোরা সমাধান করে মিটিয়ে দে ভয়তে বলছে। তখন ঘটনার খবর পেয়ে শঙ্করপুরে আসেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। খবর পেলাম যে একটি মেয়ে যার একটু মানসিক সমস্যা আছে, সেই মেয়েটিকে 68 বছরের একটা এরা সমাজের কলঙ্ক লজ্জা মেয়েটির ওপর অত্যাচার চালিয়েছে। এই ঘটনা শুনে আমি আসলাম এবং পুলিশ নাকি নিয়ে গেছে শুনলাম। এবং আমাদের এই রাজ্যে এই সময় দাঁড়িয়ে চোর জোচ্চোর ধর্ষক ক্রিমিনালরা হচ্ছে তৃণমূল সরকারের আমলে নিরাপদ। এখানেও খোঁজ নিয়ে দেখুন, এই ক্রিমিনালের সাথে তৃণমূলের যোগাযোগ আছে, এটাই সবচেয়ে খারাপ লাগা। ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাত্রা বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাটি বাসুদেবপুর থানায় জানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে পাকড়াও করেছে। তার দাবি, অন্যায় রেয়াত করা যাবে না। আমি জানি না অ্যাকচুয়াল কি হয়েছে। আসার সাথে সাথে আমি কিন্তু বাসুদেবপুর থানার বড়বাবুকে ফোন করে বললাম, যাই হোক না কেন কোনো ঘটনা যদি ঘটে থাকে আপনি তৎপরতার সাথে ব্যবস্থা নেবেন, কোনোরকম কোনো কিছু অন্যায়কে রেওয়াত করা যাবে না, এটা আমি সাথে সাথে জানিয়েছি। হ্যাঁ, অভিযুক্তকে শুনলাম যে পুলিশ নিয়ে গেছে, এখন বিষয়টা দেখার বিষয় কী ঘটনা ঘটেছে, অন্যায় অন্যায় সেটা মানতে হবে, আর যা যা পানিশমেন্ট দরকার সে মতন করে প্রশাসন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাসুদেবপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।